উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুইশো একজন কর্মকর্তা পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে করেন উপসচিব রহমান শেখ বলা হয় কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জন নিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এছাড়া অতিরিক্ত উপমহাপরিদর্শক থেকে উপমহাপ পরিদর্শক বা ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে তিয়াত্তর জন পুলিশ কর্মকর্তাকে এর মধ্যে তেষট্টি জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে পুলিশের পদোন্নতির তথ্য জানানো হয়